নারীদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হলো নারীরা তার মাথা থেকে পা পর্যন্ত সব কিছু ঢেকে রাখবে, এইটাই প্রমাণ পাওয়া যাচ্ছে। এবার আসুন নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে এই আয়াতগুলোর মধ্যে কি আদেশ করেছেন সেটা আমরা দেখি। প্রথমে এই আয়াতগুলো পেশ করেছি বোঝানোর জন্য যে দেহ ঢাকার ক্ষেত্রে পুরুষের এটা কোনো বিধান নাই, পুরুষের উপরে দেহ ঢাকা ফরজ নয়, চেহারা ঢাকা ফরজ নয়। এই জন্য আমাদের বক্তব্য যারা দেখেন বা যারা মহিলারা এসে দোকানে কথা বলে বা রাস্তাঘাটে যেখানে কথা বলে, যদি পুরুষের দিকে তাকানো মহিলাদের জন্য নাজায়েজ হতো তাহলে আমাদেরকেও মহিলাদের মতো পর্দা করে চলতে হতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে কঠোরতাটা করেন নাই। তারা পুরুষের দিকে তাকিয়ে কথা বলতে পারে তবে লালসার দৃষ্টি ছাড়া, রাসূল সাল্লামের একটা হাদিসের মধ্যে এটা রয়েছে। এমনিতে স্বাভাবিকভাবে তারা পুরুষের দিকে তাকাতে পারে, তাকে কথা বলতে পারে বিনা কোনো চাহিদাতে, এটা জায়েজ। কিন্তু কোনো পুরুষ তার চাহিদা থাক বা না থাক মহিলাদের দিকে তাকানোটা জায়েজ নাই। এই জন্যই মহিলাদেরকে বলা হয়েছে তোমরা পর্দা করে চলো, কারণ একজন ব্যক্তি কখনোই সম্ভব নয় সব সময় তার চোখ নত করে রাখা বা চলতে ফিরতে মহিলা আসবে না, এটা হতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হয়তো বিষয়টা সহজ ছিল, কিন্তু বর্তমান যুগে যেহেতু মহিলাদের সংখ্যা বেশি আর তারাই রাস্তাঘাটে এবং বাজারে সবচেয়ে বেশি বিচরণ করে, সেই ক্ষেত্রে একটা পুরুষের জন্য দায় হয়ে যাবে যে সে তার চক্ষুকে নত করে চলবে। বরং কে যেন বলেছিল যে পরিস্থিতি এমন, বিল্ডিংয়ে আছেন আপনি, যারা এই যে উচ্চতলা বিল্ডিংগুলো রয়েছে, দোতলায় তিনতলায় যদি আপনি থাকেন, আপনি কোন দিকে তাকাবেন কোনো না কোনো মহিলা আপনার নজরে আসবে। তো এই ক্ষেত্রে চক্ষুকে হেফাজত করা খুব কঠিন হয়ে যাবে, কিন্তু মহিলারা যদি নিজেদের পক্ষ থেকে পর্দা করে চলে তাহলে পুরুষদের দ্বারা এই পাপ কমে যাবে বা থেমে যাবে, তখন এই সমাজের বিপর্যয় রোধ করা যাবে। তাহলে এই আয়াতগুলোর মধ্যে মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আদেশ করেছেন, যে তার পুরো দেহটা হচ্ছে ঢেকে রাখার বস্তু। আরেকবার আপনি আয়াতগুলোকে একটু রিপ্লাই শুনেন কি আছে। সূরা আহজাবের যে আয়াতটা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেছেন এবং রাসূলুল্লাহকে বলেছেন, আপনি আপনার স্ত্রী, আপনার মেয়ে এবং মুমিন মহিলাদেরকে বলে দেন তারা যেন একটা চাদর দিয়ে তাদের দেহটা ঢেকে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ও নিসাইল মুমিনিন। কোরআনের দুইটা জিনিস পাবেন, এক হলো আমভাবে মানুষকে উদ্দেশ্য করে বলা হয়েছে, অপরদিকে শুধু মুমিনদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আমভাবে মানুষকে যখন বলা হয়েছে, যে কোরআনের একটা আয়াতে, যদিও সেটা আমি এখানে উল্লেখ করিনি, সম্ভবত এটা বাকারাতে রয়েছে বা মায়দাতে ওদিকে থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি ইয়া বনি আদম, হে আদম সন্তান, কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রীশা, এরকম একটা আয়াত রয়েছে কোরআনে, যে হে আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, যেই পোশাক তোমাদের লজ্জাস্থানের লজ্জাস্থানকে ঢেকে দেবে এবং যেটা হবে তোমাদের অলংকার জিনত, তোমাদেরকে সুসজ্জিত করে দেবে, এ পোশাক দিয়ে বলা হয়েছে। তো ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া বনি আদম বলেছেন, আদম সন্তান। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শুধু পোশাকের দুইটা গুণ বলেছেন যে লজ্জাস্থানকে ঢেকে দেবে আর সৌন্দর্যতা বৃদ্ধি করবে, কিন্তু মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা আরেকটা আদেশ করতেছে, সেটা কি, যে এক রকমের পোশাক যেটা তার লজ্জাস্থানকে ঢাকবে এবং সৌন্দর্যতা বাড়াবে, আর মুমিন নারীরা ওই সৌন্দর্যতাটাকে প্রকাশ করবে না, ওটাকে ঢেকে রাখবে। তার মানে তার যে সুন্দর পোশাকটা আছে এটাও ঢেকে রাখার বস্তু, তার দামি যেই শাড়িটা আছে বা যেই জামাগুলো তারা পরে সেটা শুধুমাত্র তার স্বামীর জন্য, এই জন্য ওটাকেও পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে রাখতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অনিসা ইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, কারণ জিলবাব বলা হয় ঢিলাঢালা কোনো একটা চাদরকে, আর চাদর মানুষ কখনো ফ্যাশন হিসেবে পরে না, চাদর পরা হয় ওই যে ফ্যাশনেবল যে কাপড়টা আছে সেটাকে ঢেকে রাখার জন্য, জিলবাব বলা হয় এটাকে, যেটা উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে দেবে, তাতে তার দেহের যে কাঠামোটা আছে এটা যাতে বোঝা না যায়। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ জারি করার মূল কারণ, যাতে করে তার দেহটা ঢেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যালিকা আদনা আইউরাফনা ফালাইউজাই, যাতে করে তাদেরকে সমাজে চিনা যেতে পারে, যারা সৎ মহিলা এদেরকে কেউ উত্ত্যক্ত করবে না।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকান আল্লাহু গাফুরার রাহিমা, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। গাফুরার রাহিমা, কেন আল্লাহ এই কথা বলেছেন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করতে চান, আর এটা তার দয়ার একটা বহিঃপ্রকাশ যে আল্লাহ চায় না যে আমাদের দ্বারা এই ধরনের কোনো পাপ হোক, আমরা দুনিয়াতে লাঞ্ছিত হই এবং পরকালে শাস্তির মুখাপেক্ষী হই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এই আদেশ জারি করা হয়েছে। জিলবাব বলা হয় বড় চাদরকে। এই আয়াত যখন নাজিল হয় তখন এর আয়াতের তাফসিরে আবু দাউদ রাহেমাহুল্লাহ একটা হাদিস আসার এনেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন কালাত লাম্মা নাযালাত ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, যে তোমরা চাদরের কিয়দ অংশ তোমাদের উপরে লটকিয়ে নাও। এই আয়াত যখন নাজিল হয়েছে খারাজা নিসাউল আনসার, আনসারে মহিলাদের অবস্থা কেমন হয়েছে, কাআন্না আলা রুউসিহিন্নাল গিরবান, তারা এমন কালো পোশাক পরে মাথা ঢেকে নিল কালো কাপড় দিয়ে, তাদেরকে দেখে মনে হচ্ছে যেটা কাপ। বুঝেন কথা, তার মানে এখানে রঙও পাওয়া গেল, তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদেশ করেছিলেন যে তোমরা একটা জিলবাব চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে নাও, তখন আনসারি মহিলারা যে রংটা ব্যবহার করেছিল সেটা ছিল কালো, তারা কালো একটা কাপড় দিয়ে তাদের মাথাকে ঢেকে নিয়েছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন তাদেরকে দেখলে মনে হবে একটা কাক। কাক কি হয়, কোন কালারের হয়, কালো হয়, এই জন্য বলছে তারা দেখলে মনে হবে একটা কাক। মিনাল আকসিবা, তাদের এই ঢেকে নেওয়ার কারণে, দেখতে তারা কালো ছিল না কিন্তু এমনভাবে তারা কালো কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে নিলেন যেমন কাক একবারে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই কিন্তু কালো, নাকি ভিন্ন কিছু হয়। এই জন্য তিনি কাকের সাথে উদাহরণ করেছেন যে দেখলে মনে হবে এটা কাক। উনি এটা ভদ্রভাবে অবস্থা তুলে ধরেছিলেন, কিন্তু আমাদের সমাজে আবার নেগলেক্ট করে কিছু ওই নাস্তিকবাদী পুরুষ আছে বা মানুষ আছে যারা ভাল্লুক বলে, যে যারা পর্দা করে তাদেরকে কি বলে, ভাল্লুক বলে, মানে ব্যঙ্গ করে, টিটকারি করে। উনি ওই টিটকারি ছলে বলেননি, কিন্তু একটা মানে কালো কেমন কালো হতে পারে সেটা কাক যেমন কালো ওইভাবে তিনি বুঝিয়েছেন, যেটা আপনি আবু দাউদে 4101 নম্বর হাদিসে পেয়ে যাবেন। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্ট যে কোরআনের আয়াতকে তারা কিভাবে বাস্তবায়ন করতেন, ওড়না দিয়ে তিনি তারা এমনভাবে ঢেকে নিতেন যে তাদেরকে চিনা যেত না। ঠিক একই রকম আদেশ ওই সূরা নূরের মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে কি বলেছিলেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, খেমার বলা হয় যেটা মাথাকে ঢেকে রাখে, ওই খেমার থেকে খামর, খামর হচ্ছে আপনার মদকে বলে, মানে যেটা আপনাকে মাতাল করে দেয়, মাথার মস্তিষ্ককে ঢেকে দেয়, ওটাকে খামর বলা হয়, যেমন খাদ্য যেটা মানুষকে মাতাল করে দেয় মানে তার আকলকে ঢেকে দেয়, আর ওখান থেকে মাথার উপরে যেটা ব্যবহার করা হয় ওটাকে আরবি ভাষায় খেমার বলা হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বি হোমোরিহিন্না, বহু বচন ব্যবহার করা হয়েছে, তারা যেন তাদের মাথার উপর এমন একটা খেমার ব্যবহার করা হয় যেটা আলা জুয়ু বিহিন্না এসে তার বক্ষ পর্যন্ত ঢেকে নেয়, এমন একটা লম্বা তারা যেন একটা খেমার পরিধান করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না, এই আয়াতের ব্যাখ্যা আমরা পরবর্তীতে করব যে কোন কোন পুরুষের সামনে তার চেহারা খোলা যেতে পারে সেটা ভিন্ন একটা দিক থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইমাম বুখারি এবং ইমাম আবু দাউদ একটা হাদিস বা আসার এনেছেন যে এই আয়াতটা যখন নাজিল হয় তখন তাদের মহিলাদের অবস্থা কি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ইয়ারহামুল্লাহু নিসা আল মুহাজিরিন আল ওয়ালা, প্রথম সারির মুহাজিরিন মহিলাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুক। কেন, লাম্মা নাযালাল্লাহ, যখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন একটা খেমার তাদের মাথা থেকে বুক পর্যন্ত ঢেকে নেয়, যেটা সূরা নূরের 31 এ রয়েছে। শাক্তাকনা মুরুতাহুন্না, একটা শব্দ আছে মুরুতাহুন্না আর একটা শব্দে আছে আকনাফা, ক্যানিফা বলা হয় পর্দাকে, ক্যানিফা তো আকনাফা, তারা তাদের চাদরের কিছু অংশ এটাকে ছিঁড়ে ফাখতামারনা বিহা, তখন তারা সেই মানে নিজেদের অতিরিক্ত কোনো একটা কাপড় ওটাকে ছিঁড়ে, যেহেতু আল্লাহ বলেছেন মাথা থেকে ঢেকে নিতে, তাদের এমন আমাদের মতো এত অঢেল পোশাক আশাক ছিল না যে আপনার
শেলফের মধ্যে যত রকমের কাপড় আপনি সাজিয়ে রাখেন, তাদের যদি এমনটা থাকতো তারা ছিঁড়ার প্রয়োজন হতো না। কিন্তু যখনই আয়াতটা নাজিল হয়েছে তৎক্ষণাৎ তারা কিভাবে আমল করতেন, কিভাবে আমল করবেন, কিছুই পায়নি, নিজের চাদর ছিল বা গায়ে থেকে কাপড় ছিঁড়ে, অতিরিক্ত কাপড় ছিঁড়ে সেটা দিয়ে তারা মাথা ঢেকে নিয়েছিল, মানে তৎক্ষণাৎ আমল করার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাদের উপরে রহম করুন যারা প্রথম সারির মুহাজিরিন। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তারা তাদের চাদরকে ছিঁড়ে মাথার উপর থেকে বুকটাকে ঢেকে নিয়েছিলেন, যদিও তারা তখনও পর্দায় ছিলেন, তাদের হয়তো চেহারাটা খোলা ছিল বা কিছু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান নাজিল করার সাথে সাথে তারা এটাকে বাস্তব কিভাবে রূপ দেবেন, এই জন্য তারা সাথে সাথে ওড়নাকে ছিঁড়ে মাথার উপর থেকে বক্ষ পর্যন্ত তারা ঢেকে নিলেন। এই জন্য তাদেরকে বলা হয়েছে যে আল্লাহ তাদের উপর রহম করুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের জন্য দোয়া করেছিলেন। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার তাফসিরের অধ্যায়ে এনেছেন, যেটা আপনি 4758-তে পেয়ে যাবেন, এবং আবু দাউদে লিবাস পোশাকের অধ্যায় হাদিস নাম্বার হচ্ছে 4102-এ পেয়ে যাবেন। তাহলে তারা তাদের চাদরকে, কেনাফটাকে ছিঁড়ে মাথার উপর থেকে বুক পর্যন্ত তারা ঝুলিয়ে দিয়েছিলেন। এই আয়াতগুলোকে কেন্দ্র করে আপনি কি ফতোয়া নেবেন, কার কাছ থেকে নেবেন, যে তাতে কি চেহারা বাকি থাকে, যে চেহারা খোলা রাখতে পারে, শুধু আল্লাহ বলেছেন মাথা থেকে আপনার বুকটাকে ঢাকতে, কে শিখালো? একটা কাপড় যখন উপর দিক থেকে ঝুলিয়ে দেওয়া হবে, তাহলে আপনি এই অর্থ কিভাবে নিলেন যে সেখানে মাথা আর বুক উদ্দেশ্য মাঝখান থেকে চেহারা বাকি থাকবে, এটা কিভাবে উদ্দেশ্য নিলেন? তো যারা বলেছেন যে চেহারা এবং হাত খোলা থাকবে, তারা একটা দলিলের ভিত্তিতে বলেছেন, আবু দাউদে সেই হাদিসটা আছে, কিন্তু বিন বাজ রাহিমাহুল্লাহ হাদিসটাকে দুর্বল বলেছেন। কেন দুর্বল, একটু পরে সে কথাটা আসবে। তো হাদিসটা কি, যেটা প্রমাণ করে যে আপনাকে মাথা থেকে একবার পা পর্যন্ত ঢেকে নিতে হবে, যারা বলেছেন চেহারাও ঢাকতে হবে এটাও ফরজ, তাদের কথাটা আমাদের কাছে বেশি সঠিক বলে মনে হয়। কেন? কারণ তাদের দলিলের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যথেষ্ট, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরা, মহিলা পুরাটাই হচ্ছে ঢেকে থাকার বস্তু, আল মারআতু আওরা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা খারাজাত।